না, লক্ষ্মীর উপাসনা করতে বলতে আমি আসিনি, ওটা আমার কাছেও একঘেয়ে গেছে। তবে বলতে এসেছি বাবুদের বাড়ি পুজোর যোগ্য নিমন্ত্রণে আমি যাব না, যেতে পারবো না। কিন্তু আমি যে নিমন্ত্রণ নিয়েছি বিমলা। তুমি নিয়েছো, তুমি যাও, তোমার ছেলে মেয়েদের নিয়ে যাও, আমি যাব না, আমাকে যেতে বলো না। বিমলা, বিমলা, শোনো আমার অনুরোধ, তুমি খেতে যাও। যে কারণে তুমি যেতে চাইছো না বিমলা, সেটা তোমার মনের ভুল হতে পারে। গতবারে দোতলা বারান্দায় সম্ভ্রান্ত করে মেয়েদের বসবার জন্য তোমাকে সেখান থেকে উঠিয়ে দিয়েছিল, এটা হয়তো সত্যি না, হয়তো সত্যি জায়গার অপলাল হয়েছিল। তাই সকলকে বাদ দিয়ে বেঁচে বেঁচে শুধু আমাকেই বলেছিলেন। তুমি আবার এখানে কেন বাছা? নিচে গিয়ে বসো, আমি করি তুলে। পালিয়ে গেলি সমস্যার সমাধান হয় না বিমলা। গরিব বলে তোমার ক্ষোভ নেই, টাকা পয়সা তুমি চাও না? হ্যাঁ চাই, কেন চাইব না? আমার ছেলে মেয়েদের আমি স্বাদ মিটিয়ে খেয়াই, আমার স্বামীকে। আমার কথা বাদ দাও। কেন? কারণ এইটি আমার সবচেয়ে বড় সুখ। সংসারে আমি কাউকে ঠকাইনি, কেউ আমাকে হিংসা করে না। সব কথা এসব তুমি কোনোদিন বোঝোনি, বুঝবেও না। আমি মুখ খুশি কথা আমি জানি, আর সেদিনে কি তুমি আমাকে ঘেন্না করো? না, ঘেন্না আমি তোমায় করি না। তবে শিক্ষার একটা গুণ আছে বইকে। হ্যাঁ নিশ্চয়ই আছে, আর সেই গুণের আগুনে তো তুমি পুড়ছ বিমলা। থাম, শিক্ষিত মেয়ে তোমাকে ফিরিয়ে দিল, বড়লোকের ছেলেকে বিয়ে করলো, সেই দোষ কি আমার? বিমলা, যার জন্য এক ফোঁটা ভালোবাসাও তুমি আমাকে দিলে না, দিতে পারলে না। কি বললে বিমলা? যে আমরা খাও দাঠাউ, দাঠাউ। তারপর আমি জমিদার বাবুর কাছে গেলাম, জমিদার বাবু আমার কথাটা উড়িয়ে দিয়ে বললেন, ওরে বেটা চাষা, তোর মহাভাগ্যি, একে ব্রাহ্মণ তাই জমিদার রাজা। তাই শুধু পায় না, একেবারে জুতো শুদ্ধ। সে কথা বললেন, ভগবান নাকি কোন মুনি নাতি খেয়েছিলেন, পায়ের দাগ নাকি বুকে আঁকা আছেন। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করতে পারবে মহাভারত? দাঠাউর, তুমি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে একটা দরখাস্ত লিখে দাও, তোমার বুকের এই দাগটা দেখিয়ে ফৌজদারিতে একটা নালিশ করে দিয়েছো। পারবে? পারবো। খরচ আছে? আচ্ছা দাঁড়াও, দেখছি। বিমলা, বিমলা, কি বলছো? মহাভারত খুব মুশকিলে পড়েছে। টাকা চাইছো, কিন্তু টাকা আমি কোথায় পাবো? না, ভাবছিলাম যে বাবা যে একখানা গয়না দিয়েছিলেন তোমার দেশ সেবার সবই তো গিয়েছে, এখন সম্বলের মধ্যে সোনা বাঁধানো দুগাছা পলা আর মরা খুকির বালা। ও তুমি চেয়েও না, আমি পারবো না, আমি কিছুতেই দিতে পারবো না। দাঠাউর, আমি আমার এক মুক্তার বন্ধুকে চিঠি লিখে দিচ্ছি, তুমি তার কাছে যাও, আমার বিশ্বাস সে আমার কথা রাখবে। আজ অনেক চাল দীক্ষা পেয়েছি মা, আর ছুটির দিন কিনা তাই ভাবছি সবাই মিলে পাশের গাটাও ঘুরে আসবো। আরে মেয়েটা মুখ ভার করে আছে, আমার বুঝি খিদে পায় না? কি খাবি বাবা? মুড়ি দাও। দিচ্ছি, তুই কাজ কর, ফেরবার সময় বরুণ আসে আমাকে ধরে আনিস, বাবু যে নাচ মন্দিরে গিয়ে বসে আছে। আয় এই নাও এই চিঠি, তুমি নিয়ে যাও, মুক্তার হরেন্দ্রনাথ বসু, শহরের সবাই তাকে চেন। যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছো জানে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না ইরফান। এই নাও, নিয়ে যাও, দরকার নেই। আমার এক বন্ধুকে চিঠি লিখে দিয়েছি,
সে বিনা পয়সায় কাজ করে দেবে। এই তোমার অন্যায় আবদার, বিনা পয়সা সে কেন কাজ করে দেবে? সংসারে পয়সাটাই সকলের কাছে বড় জিনিস নয় বিমলা। আমার কাছে পয়সাটা সকলের চেয়ে বড় জিনিস, তাই না? কেন 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 তুমি আমাকে সবসময় অপমান করো? না, অপমান তোমায় আমি করিনি বিমলা, এটা তোমার মনের ভুল। না, এ আমার মনের ভুল নয়, শুধু আজ বলে নয়, সমস্ত জীবনটাই তুমি আমাকে অপমান করে এসেছো। ঠিকই বলছি, বিয়ে করে স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসতে পারে আর দয়া করে সে ঘেন্না মনে চেপে রাখে, তাহলে সে অপমান নয় তো কি? আর এর থেকে বড় অপমান মেয়েদের আর কি আছে? তুমি যদি বড় লোকের সেই শিক্ষিতা মেয়ে কল্যাণে কি ভালোবাসতে, তবে কেন তাকে তুমি? বিমলা, না আমি আর চুপ করে থাকবো না, কেন তুমি তাকে বিয়ে করলে না? যেও না, শুনে যাও। হ্যাঁ, কল্যাণীকে আমি এককালে ভালোবাসতাম, কিন্তু আজ আমি তাকে ঘেন্না করি। টাকা আর বড় লোকের কাছে সে নিজেকে বিক্রি দিয়েছে, তাকে আমি তোমার চেয়ে অনেক বেশি ঘেন্না করি। কিন্তু আমাকে তুমি কেন ঘেন্না করবে? আমার কি দোষ? টাকার ওপর লোভ, সোনার ওপর লোভ, জমি জমা পুকুর বাগান সবের ওপর তোমার লোভ। হ্যাঁ, একটা কথা, কল্যাণী এখন বড় স্ত্রী, সে আমার বোনের মতো, তাকে নিয়ে সমস্ত আলোচনা তোমার করা উচিত না। আরো একটা কথা, আমাদের বিয়ের আগে আমার আদর্শের কথা তোমার বাবাকে আমি জানিয়েছিলাম, দৈনিক 10 পয়সা যা আমাদের দেশের লোকের গড় আয়, এর বেশি তুমি আমার কাছ থেকে আশা করতে পারো না। আমি তো 10 পয়সাও খাই না। তুমি তোমার দুই ছেলে অরুণ বরুণ, তোমার মেয়ে শ্যামা, চার জনই খাও 40 পয়সা, আর আমি খাই তার অবশিষ্ট উচ্ছিষ্ট। আমি গো নুটু। ও মা, নুটু কি ব্যাপার রে? বস বস বস। না না, বসবো না, যাচ্ছিলাম একটু ও পাড়ায়, ভাবলাম যে তোমার সঙ্গে একবার দেখাটা করে যাই। তোমরা বাবুদের বাড়িতে নিমন্ত্রণে যাচ্ছ না? যাবো না কি রে, জমিদার বাড়ির কাজ, কত উদ্যোগ আয়োজন, গায়ের বৌজিদের নিমন্ত্রণ করে তাই ভাবছি। বইয়েরা কাপড় চোপড় পরছে, আমি যাওয়ার সময় তোর বউকে ডেকে নিয়ে যাও। বাবা, তোমার তো দেখছি খুব তাড়া, এখনো তো বেলা 10টা বাজেনি, এত সকাল সকাল? তোর যেমন বুদ্ধি, সকাল সকাল গেলে 9-এর গোড়ার দিকেই বসা যাবে, আগেই খেতে ডাকবে, আগে আগে যাবো, আগে আগে ফিরবো। তাহলে তো বড় অসময়ে এসে পড়লাম দিদি, তোমাকে তো আবার তৈরি হতে হবে। ওরে, যে দুবার আবার তৈরি হওয়া, সানখানা পাল্টে নেবো, চাদরখানা গায়ে জড়িয়ে নেবো। আচ্ছা চলে যা তুমি। তোর মুখের সামনে একটা কথা বলি, তুই বাড়ি গিয়ে তোর বউকে বারণ করে দে নুটু, যেন বড় লোকের মেয়েদের গায়ে গা দিয়ে বসতে না যায়। তাই গিয়েছিলে বুঝি? তবে আর বলছি কি, গত বছর 10 বার বারণ করলুম, বউ খানিকটা না হয় দেরিই হবে, ওপরে বসতে যাস নি, যেমন যাওয়া গিলে তো উঠিয়ে, অপমানটা যেতে না নিলে কি আর হতো না? ওই রে ছোট বউ, তোদের হলো? শাশুড়ি কি রে, তুমি আর কষ্ট করে আমার বাড়িতে যেও না। কেন, তুই নিজে বউকে পৌঁছে দিবি? না, বিমলা যাবে না। সে কি রে, ভক্তি পূজ্যে উঠিয়ে দিবি? দেব নয়, দিলাম। অন্য তুই পাগলামি করিস নি, একই তো শুনি তোর পেছনে পুলিশ লেগে আছে, তার উপর বাবুদের সঙ্গে বিবাদ করিস নি, পায়ে মাথায় সমান করতে নেই। সেই জন্যই তো মাথার বাড়িতে পাওয়া যাবে না সাথীজি, চলি। এই যে কমলা এসছে। কমলা কত আমার সেই মন্ত্রের বন্ধু, তুমি তো শুনেছো তার কথা, ও যেখানে খাবে। হ্যাঁ ভালো কথা, আমি সাতুদির ওখানে গিয়েছিলাম, সব শুনেছি, তোমাকে বাবুর বাড়িতে যেতে হবে না। জোরে রে, জোরে। শাশুড়ির নামটা কি বললে? আগে মহাভারত মন্ডল। তোর বাপের নাম কি হে? রামায়ণ? আগে না, চণ্ডী। পিতার নাম চণ্ডীচরণ মন্ডল, পিতামহের নাম হরিশ মন্ডল। হরিশ মন্ডল, হরিশ মন্ডল, হরিশ। বাবা নাম হলো একটা প্রজাধর্ম কথা,
মাতব্বর চলে হরিশ মন্ডল আগে যথার্থ বিবেচনা করুন 1285 সনের ধর্মঘটে এই হরিশ মন্ডল মাতব্বর ছিল আরে ডাঙাপাড়ার গৌধরী ঘোষ সেই হরিশের নাতি মহা ভালো বুঝলে গোবিনা কখনই বাবা এই পাপ সমূলে উচ্ছেদ করতে চেয়েছিলেন আমি দয়া করেছিলাম সামান্য রেখে দিয়েছি সেই সামান্য অষ্টাদশ পর্ব মহাভারতে দাঁড়িয়েছে আমার ছেলের নামে ফৌজদারি করতে যায় রাজেশ মহাভারত মন্ডলের বাড়ির সামনে দাঁড়িয়ে থাক দেখা মাত্র গলায় গান সাথে টান টান থেকে নিয়ে আসবে যা ও হুজুর আমার মনে হচ্ছে বিবেচনা করলে পেছনে লোক আছে যে লোক আগে নুটুম খুঁজছে নুটুম খুঁজছে শিবপ্রসাদ নায়রত্নের নাতি গুণগালির বেটা কলকাতার দাঙ্গে যে আমার হাতে বন্দুক কাটতে এসেছে হ্যাঁ যথার্থ বিবেচনা করুন আমি হরেন মুক্তার কাছে ওর নিজের লেখা চিঠি দেখে এসেছি আমি ওর চুক্তি ইশারা করে দিল হুজুর হরেন মুক্তারকে আমাদের মুক্তার নামা দিয়েও আমি এসেছি খুব ভালো করেছে তুমি এক কাজ করো আগে মহাভারতের বাড়িতে গঙ্গাধরকে যেতে বাধ্য করে আর বড়বাবুকে এখানে পাঠিয়ে দাও জ্যাক জেলে দিয়ে গেলাম দাদা আসুন আসুন সাধু বেশি আপনাদের জায়গা ওদিকে হয়েছে বাড়ির সবাই এসেছেন তো বাড়ির সকলে এসেছে পাড়ার সকলে এসেছে রাজবাড়ির কাজ তোমরা যে আমাদের আদর করে ডাকো এই আমাদের ভাগ্য আসিনি শুধু একজন কে আসনি বেশি ওই নুটু মুকুটের মগর শরীরের খারাপ শরীর খারাপ হবে কেন বড় বাবু ওদের অপমান হয়েছে গত বছরের যে অপমান হলে কি করা যাবে বলুন উনি যদি সবাইকে ডিঙিয়ে সব কথাই তো ঠিক কথাই তো চল রে চল আমাদের জায়গা আমরা বসিকে যাই হ্যাঁ আপনারা বসুন প্রসাদের ব্যবস্থা হলেই আপনাকে ডাকা হবে বড় বাবু কথা বলবো আপনাকে ডাকি বাবা আগে চলো চলো আগে হ্যাঁ